18 কোটি মানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের মা। চলচ্চিত্র শিল্পী বাঁচাতে আমাদের মায়ের হস্তক্ষেপ জরুরি, বললেন চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্র শিল্পী সমিতির এর সহসভাপতি বলেন, যৌথ প্রযোজনার নামে প্রতারণার সিনেমা বন্ধে কঠোর আন্দোলন করবে শিল্পী সমিতি। একতরফা মুনাফা লাভে যৌথ প্রযোজনার নাম করে এদেশের 18 কোটি মানুষকে জোর করে ভারতের ছবি দেখানো হচ্ছে। দেশের বড় চলচ্চিত্র প্রযোজনার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে রিয়াজ বলেন, এ সংস্থাটি নিজেদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের সিনেমা শিল্প ধ্বংস করে দিচ্ছে। সম্প্রতি বস টু সিনেমার প্রিভিউ কমিটিতে প্রদর্শন হলে এতে যৌথ প্রযোজনার কোনো চিহ্ন পাওয়া না গেলেও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে বিভিন্ন অঙ্গীকার দিয়ে মুক্তির পাইকারি করে আসছে। তিনি আরও বলেন, সেন্সর এর ছাড়পত্র পাওয়া ও প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনে মন্ত্রণালয়ের হাত রয়েছে। এ সকল বিষয় ও বাংলা চলচ্চিত্র শিল্প বাঁচাতে আমাদের মা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অতি জরুরি। পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।